আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? ভালো আছি স্যার। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি সবাই। এখন দেখো, তোমাদেরকে প্রথমে যে কথাটা বলি, দয়া করে তোমাদের যে সাউন্ড সিস্টেম আছে সেটা অন্তত দয়া করে অফ করে রাখো। যদি সাউন্ড সিস্টেম থেকে শব্দ আসে তাহলে ক্লাসটা অমনোযোগী হয়ে যায়। এখন আমাদের দেখো, বাংলা ব্যাকরণের আজকে তোমাদের যে দ্বিতীয় সেমিস্টারের মনে হয় শেষ ক্লাস, কারণ হচ্ছে 15 তারিখ থেকে আমার শেষ ক্লাস বাংলা দ্বিতীয় অর্থাৎ বাংলা ব্যাকরণ, কারণ হচ্ছে 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তোমরা আশা করি তোমরা সবাই খাতা এবং কোশ্চিন সংগ্রহ করেছ এবং সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবা, এটাই সব সময় কামনা করি। তাহলে দেখো, আমি লিখেছি এখানে শিডিউলের পড়া রিভিশন। তোমাদের শিডিউলে দেখো, যাদের কাছে শিডিউল আছে, পড়ার শিডিউল আছে, তাদের কাছে এই অবশ্যই এই জিনিসটা দেওয়া আছে যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শিডিউলে দেখো দেওয়া আছে কি, বিশেষণের তর আর হচ্ছে তম নিয়ে আলোচনা করব। এছাড়া আরো পাঠ্য বিষয় আছে যেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাল্লাহ। বিশেষণের তর আর আর কি হচ্ছে তম, ঠিক আছে? যখন আমরা তর আর হচ্ছে কি তম, এই দুইটা হচ্ছে এক একটা প্রত্যয়। কি বলছি, এই এগুলা হচ্ছে কি প্রত্যয়, এক একটা প্রত্যয়। আমরা অলরেডি কিন্তু প্রত্যয় পড়ে আসছি, প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, ওগুলো পড়ে আসছি। যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস এবং হচ্ছে কি পড়ার শিডিউলটা অনেক বেশি আছে, সেহেতু আর আমরা ওদিকে যাচ্ছি না। এখন দেখো যে এই যে বিশেষের তর তম আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমি এটা বলছি যে এগুলো একটা প্রত্যয় এবং যখন তর এবং কি হচ্ছে তম, এই দুটা মিলিয়ে একত্রে যখন করছি তখন এটার উচ্চারণ কি হয়েছে তরতম। কি তরতম হচ্ছে না তরতম, যার অর্থ হচ্ছে কি, অর্থ হচ্ছে কে বলতে পারো, কম আর হচ্ছে বেশি। তরতম অর্থ অর্থই হচ্ছে কম বেশি। হ্যাঁ, তাহলে তর কোন জায়গাটা কোনটার ক্ষেত্রে বসবে এবং তম কোনটার ক্ষেত্রে বসবে এটা আমরা জানবো। দেখো, তর হচ্ছে আপেক্ষিক উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক একটা প্রত্যয়। যেই যেই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে যে আপেক্ষিক উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক প্রত্যয় কোনটি, তখন কি হবে তর হবে। আমি আবারও বলছি যে আপেক্ষিক উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক প্রত্যয় কোনটি, অর্থাৎ শ্রেষ্ঠত্ব বৃদ্ধি এবং হচ্ছে নিকৃষ্টতা এবং হীনতা, এগুলো যখন বোঝায় তখন তর প্রত্যয় ব্যবহার হয়। কথাটা বুঝতে পেরেছো? আবার কি বলছে, তম বহু বস্তু বা ব্যক্তির মধ্যে একজন সর্বাধিক উৎকর্ষ বা অপকর্ষ বোধক প্রত্যয়, বহু অনেকজন আছে। তাহলে আমরা যখন দুইটা বস্তুর মধ্যে তুলনা করা বুঝাবে, দুইটি বস্তুর মধ্যে তুলনা করা বুঝাবে, তুলনা করা বুঝাবে, তখন কি হবে, তখন হবে তর। আর দুইয়ের চেয়েতে যখন বেশি, দুইটির চেয়ে অনেক বেশি যখন বস্তু বা ব্যক্তিকে বুঝাবে তখন কি হবে, সেটা হয়ে যাবে কি তম। তাহলে এখন দেখো, আমরা উপকরণ নিয়ে যদি বলি তাহলে এখানে দেখো, এখানে আমরা কয়টা কলম দেখতে পাচ্ছি, দুইটা, একটা হচ্ছে মার্কার কলম আর একটা হচ্ছে কি লিখার জন্য কলম, তাই না? দুইটাই লিখার জন্য, সরি, একটা হচ্ছে মার্কার আর একটা হচ্ছে ডাইরেক্ট কলম, তাই না? এখন যদি আমি বলি যে এই দুইটার মধ্যে কোনটার দাম বেশি, তাহলে হচ্ছে কি মার্কারের দাম বেশি, তাই না?
মার্কার কলমের দামই তো সব মানে এই কলমটার চাইতে এটার দাম বেশি হওয়ার কথা, তাহলে আমরা মার্কার কলমের দাম বেশি এইটা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা কি বলছি যে এটা কি হয়ে যাচ্ছে তর। আবার দেখো যখন আমরা বলছি এখানে দেখো একটা মার্কার কলম আছে, একটা কলম আছে আর একটা হচ্ছে কি মাউস আছে, মাউস কম্পিউটারের মাউস, যখন আমরা এই তিনটার মধ্যে তুলনা করব যে কোনটার দাম বেশি, তখন হচ্ছে কি মাউসের দাম বেশি, তখন হয়ে যাবে দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের চাইতে বেশি হলে সেটাতে যে হবে তম। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে তর এবং তম আমরা জানলাম, বলছে যে তর আর তম এই প্রত্যয় দুইটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়, এ তর এবং তম এই প্রত্যয় দুটো হচ্ছে কি প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, কথাটা বুঝতে পেরেছ? এবং এটা সংস্কৃত শব্দতেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। মোট কথা সংস্কৃত নিয়ম অনুযায়ী দুইয়ের মধ্যে তুলনা করতে হলে বিশেষণের সঙ্গে তর এবং বহুর সাথে তুলনা করতে হলে কি হচ্ছে তম হবে। তাহলে এগুলা কিসের সাথে যোগ হয়, তর এবং তম কিসের সাথে যোগ হয়, বিশেষণের সঙ্গে, বুঝতে পেরেছ? আর এটার নিয়ম হচ্ছে কি সংস্কৃতের নিয়ম। যেমন দেখো যখন আমরা ছোটতে বুঝাচ্ছি ছোট, যেমন কি বলছে চন্দ্র পৃথিবীকা পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর, চন্দ্র অর্থাৎ হচ্ছে কি চাঁদ, একটা উদাহরণ যখন আমরা দিব তখন তোমরা ইনশাল্লাহ এটা বুঝতে পারবে। কি বলছে চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর, চন্দ্র পৃথিবী এখন দেখো পৃথিবী কয়টা, এই পৃথিবী মানে পৃথিবী অর্থাৎ হচ্ছে আমরা যে ভূমণ্ডলে বাস করি সেটাই হচ্ছে পৃথিবী, তাহলে এই পৃথিবী হচ্ছে একটা, এবং চন্দ্রও কি একটা না, চন্দ্র কি অনেকগুলো, চাঁদ কি অনেকগুলো, না চন্দ্রও একটা পৃথিবীও একটা, তাহলে এই দুইটার মধ্যে তুলনা করার জন্য কি হলো এখানে ক্ষুদ্রতর হয়ে গেল, বুঝতে পেরেছো? আবার যদি বলা হয় সাহারা মরুভূমি দীর্ঘতম মরুভূমি, সাহারা মরুভূমি হচ্ছে দীর্ঘতম মরুভূমি। তোমরা কিন্তু জানো যে এই পৃথিবীতে শুধু এই মরুভূমি কিন্তু একাই নাই, সাহারা মরুভূমি যে পৃথিবীতে একটাই আছে, সরি পৃথিবীতে যে মরুভূমি একটাই আছে তা না, অনেকগুলো মরুভূমি আছে, তার মধ্যে হচ্ছে সাহারা মরুভূমিটা বড়, তার জন্য এটা করা হলো দীর্ঘতম। যদি বলা হয় যে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, মেঘনা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী, তাহলে হচ্ছে দেখো এইটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশে অসংখ্য নদী আছে, বাংলাদেশে কি অসংখ্য নদী আছে, এর মধ্যে বড় হচ্ছে কি মেঘনা, এর জন্য এর সাথে দীর্ঘতম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মেঘনা অনেকগুলার মধ্যে যখন একটাকে বুঝাবে তখন হবে তম, আর যখন দুইয়ের মধ্যে বুঝাবে তখন হচ্ছে তর। আমি কি বুঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা আছে এখন? কারো সমস্যা আছে? নো স্যার। এখন দেখো বিশেষণের তারতম্য, বিশেষণের তারতম্য তাহলে বলতে কি বুঝে, এখন এই যে তর এবং তম এখান থেকেই আমাদের কি আসছে তারতম্য শব্দটা উঠে এসেছে, কথাটা বুঝতে পেরেছ? তারতম্য শব্দ কোনটা থেকে আসছে, তর এবং তম, এবং এর সাথে কি যুক্ত হয়েছে, তর এবং তর তম সাথে কি যুক্ত হয়েছে জ ফালা, জ, বুঝতে পেরেছ? দিয়ে কি হলো তার তম, এই একটা নতুন শব্দের আবির্ভাব হয়েছে। তাহলে এই তারতম্য শব্দটার একটু প্রয়োগ দেখব, কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে অপর ব্যক্তি বা বস্তুর
বিশেষ গুণ অবস্থা তুলনা করা যায়। এভাবে তুলনীয় ভালো মন্দ কম বেশি বা উৎকর্ষ অপকর্ষ বুঝে থাকে। এ ধরনের তুলনা করাকে বিশেষণের তারতম্য বলে। তাহলে এর আগেও আমি বলেছি যে তুলনা করাটাই হচ্ছে তারতম্য। কথাটা বোঝা গেছে? তুলনা করাটাই হচ্ছে তার তর এবং তম। আমরা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করছি তখন তর, আর হচ্ছে দুইয়ের বেশি করছি বা অনেক বেশি করছি বহুর মধ্যে তুলনা করছি তখন হচ্ছে তম। এখন দেখো আমাদের আরেকটা ইয়া আছে যে সংস্কৃত, সংস্কৃত যখন ইয়স ইয়স ব্যবহার হচ্ছে দুইয়ের মধ্যে, ইয়স কি বলছি দুইয়ের মধ্যে ব্যবহার হচ্ছে। আর ইস্ট, ইস্ট ব্যবহার হচ্ছে কিসের মধ্যে? বহুর মধ্যে। এটা আমরা একটা নতুন শিখলাম যে ইয়স হচ্ছে দুইয়ের মধ্যে ব্যবহার করা হয় আর ইস্ট হচ্ছে বহুর মধ্যে। দেখো আমরা যদি আমাদের কোনো সমস্যা থাকে তর এবং তম নিয়ে তাহলে আমাকে বলো, আমি ইনশাল্লাহ এর উত্তর দিব, না হলে তোমরা চলে যাও বাগধারাতে। বাগধারা শব্দের অর্থ কি কে বলতে পারো? বাগধারা শব্দের অর্থ কি? বাগধারা শব্দের অর্থ হচ্ছে কথা বলার বিশেষ রীতি বা হচ্ছে ঢং, কথা বলার বিশেষ রীতি বা ঢং। সমুদ্র, ইনান, মাহমুদ, তোমরা কি আমার কথা শুনতে পাও? সমুদ্র, ইনান, জি স্যার বলেন। তাহলে আমি যখন হচ্ছে প্রশ্ন করি তখন তোমরা উত্তর দাও না, কিংবা হচ্ছে তোমরা প্রশ্নও জিজ্ঞাসা করো না। আমি আরেকটু আগে প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে বাগধারা শব্দের অর্থ কি বলো, আমি উত্তরটাও বলে দিয়েছি। বাগধারা শব্দের অর্থ হচ্ছে কথা বলার বিশেষ রীতি বা ঢং। বুঝতে পেরেছো? কথা বলার বিশেষ ঢং বা রীতি। তাহলে বাগধারা হচ্ছে মূলত বিশিষ্ট অর্থবোধক, অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। যেমন আমড়া কাঠের ঢেকি, এখানে দেখো একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, যখন একের অধিক শব্দ থাকে তখন তাকে কি বলা হয়? শব্দগুচ্ছ বলে না? ইয়েস স্যার, একের অধিক যখন শব্দ থাকে তখন তাকে শব্দগুচ্ছ বলে। তাহলে এই যে শব্দগুচ্ছ এবং এর অর্থ কি হয়ে যাচ্ছে? অপদার্থ, অপদার্থ। তাহলে এই দেখো অনেকগুলো শব্দর একটা একটা শব্দ হচ্ছে এবং এটা কি? অর্থবোধক। অপদার্থ যখন আমরা বলছি তখন এটা কি বোঝাচ্ছে? যে এটা কোনো কাজের না, এরকম কিছুই তো বোঝাচ্ছে নাকি? আবার দেখো আক্কা পাওয়া, সরি পটল তোলা, পটল তোলা অর্থ কি বলছি আমরা? পটল তোলা, এটা কি বলছি? মারা যাওয়া। যখন আমরা পটল তোলা বলছি তখন এর অর্থ হয়ে যাচ্ছে মারা যাওয়া। বাগধারার সংজ্ঞা বলছে যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। কথাটা বুঝতে পেরেছো? বলছে আক্ষরিক অর্থকে ছাপিয়ে, এই যে এই শব্দগুলা যদি আমরা একটা একটা বিশ্লেষণ করি তাহলে এই শব্দগুলা আমরা হচ্ছে একটা ফল জাতীয় জিনিস বা একটা ফলের নাম। কাঠ হচ্ছে যেটা দিয়ে কি করি আমরা আসবাবপত্র বানাই, আর ঢেকি অর্থ এটা একটা দেশি শব্দ, আর এই দেশি শব্দটা হচ্ছে কি অনেক আগে এদেশে যখন ধান ভাঙানোর মেশিন ছিল না তখন হচ্ছে মানুষ কি করত, একটা ঢেকি বানিয়ে তখন এখানে ধান থেকে এটার মাধ্যমে ধান থেকে চাল করত, সেটাই হচ্ছে ঢেকি। তাহলে এগুলো যদি আমরা একটা একটা করে বিশ্লেষণ করতে যাই তাহলে এইটার সঙ্গে মিলবে না, কিন্তু এই সব মিলিয়ে এটার অর্থ হচ্ছে কি? অপদার্থ। কারণ
এই বাংলা ভাষা হচ্ছে হাজার হাজার বছরের পুরনো একটা ভাষা, আর যেখানে মানুষের অর্থাৎ বাঙালির মনন অভিব্যক্তির প্রকাশ ঘটেছে। কথাটা বুঝতে পেরেছ? বাঙালির মানুষের কি হচ্ছে, মনন অভিব্যক্তির প্রকাশ ঘটেছে। আবার দেখো, যদি অর্ধচন্দ্র বলি, অর্ধচন্দ্র এছাড়াও যদি বলি অর্ধচন্দ্র, তাহলে আমরা এর অর্থ কি বুঝে থাকি? কি অর্ধচন্দ্র বলতে কি অর্ধেক চাঁদকেই তো বুঝে থাকি, নাকি? অর্ধেক চাঁদ, অর্ধ অর্থ হচ্ছে অর্ধেক, আর হচ্ছে চন্দ্র অর্থ হচ্ছে চাঁদ। তাহলে অর্ধচন্দ্রকে আমরা একটা বিশেষ অর্থে বিশেষায়িত করছি, বিশেষ অর্থে। সেটা হচ্ছে কি? গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র অর্থ কি বলছি? গলা ধাক্কা দেওয়া। তাহলে এগুলাই হচ্ছে বাগধারা। তাছাড়া তোমরা বাগধারার আরো অনেকগুলো বাগধারা আছে, যেগুলো কিন্তু আমি এর আগেও বাগধারার উপরে দুইটা ক্লাস নিয়েছি, সেগুলো তোমরা আমার মনে হয় যে ইতিমধ্যে তোমরা পড়ে শেষ করেছ। যেমন দেখো, অগাধ জলের মাছ, অগাধ জলের মাছ, যখন আমরা এই শব্দটা বলি, এই বাক্যাংশটা বলি, তখন আমরা কি বুঝি? সচতুর, সচতুর ব্যক্তি। অগাধ জলের মাছ, এটা হচ্ছে কি? সচতুর ব্যক্তি। এখন দেখো, যখন আমরা অগাধ বলি, অর্থ হচ্ছে অনেক বেশি। অগাধ অর্থ হচ্ছে কি? অনেক বেশি। আর জল হচ্ছে কি? পানি। মাছ তো আমরা সবাই জানি যে যেটা হচ্ছে আমিষ সমৃদ্ধ একটা খাবার, তাকে আমরা মাছ বলে জানি, এবং সেটা কি করে? পানিতে বসবাস করে। এই দেখো, অগাধ জলের মাছ, আমরা এরকম মাছকে বলে থাকি যে হচ্ছে রুই মাছ, কিংবা হচ্ছে কাদার মধ্যে যে সকল মাছ বসবাস করে সেই সকল মাছ গুলাকে আমরা এটা অগাধ জলের মাছ হিসেবে কি করি, আখ্যায়িত করি। কিন্তু এর অর্থ হচ্ছে কি? সুচতুর ব্যক্তি, অর্থ হচ্ছে অতি চালাক, অতি চালাক। এরকম আরো আছে, দেখো আষাঢ়ের গল্প, আষাঢ়ের গল্প অর্থাৎ আষাঢ় হচ্ছে একটা মাস, আর গল্প তো আমরা সবাই জানি যে হচ্ছে কয়েকটা কথা, অনেকগুলো কথার সংমিশ্রণ, সেটা হচ্ছে কি? এবং সেটা সেখানে রোমান্টিকতাও থাকতে পারে এবং হাসাহাসিও থাকতে পারে। এই জিনিসগুলাকে যখন আমরা এক জায়গায় করছি, তখন এটা হচ্ছে কি? গল্প হয়ে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে আজগুবি গল্প, যেটার কোনো মূল্য থাকে না, যে কথাগুলোর কোনো মূল্য থাকে না, বা হচ্ছে রূপক বুঝাই। কথাটা বুঝতে পেরেছ? যেগুলা রূপক বুঝাই, অনেক রাজা রানীর কাহিনী বা হচ্ছে অনেক অলৌকিক কাহিনী, এগুলো এগুলোকে বুঝে থাকে। এছাড়া দেখো কি বলছে, ডুমুরের ফুল, অদৃশ্য, অদৃশ্য বস্তু, তারপরে দহরম মহরম, ঘনিষ্ঠতা, দুধের মাছি, সুসময়ের বন্ধু, এগুলো তো তোমরা পড়েছো নাকি? এখানে হচ্ছে সমার্থক একটা বাগধারা আছে, সেটা কি বলতো? যদি তোমাদের এর আগে আমি প্রশ্নের যে ধারা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ কোশ্চেন হবে পরীক্ষাতে, আর এগুলো কিভাবে হবে এটা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের এখানে একটা সমার্থক বাগধারা আছে, বগধার্মিক বগধার্মিক বাগধারার সমার্থ, সমার্থক বাগধারা কোনটি? বগধার্মিক বাগধারা সমার্থক বাগধারা কোনটি, কে বলতে পারবা? বিড়াল তপস্বী। বিড়াল তপস্বী, থ্যাংক ইউ। বিড়াল তপস্বী। তাহলে এই বাগধারাটার, এই
বকধার্মিক অর্থ হচ্ছে ভণ্ড সাধু, আবার হচ্ছে বিড়াল তপস্বীর অর্থ হচ্ছে ভণ্ড সাধু, তাই না? এরপরে দেখো আমাদের কি আছে, সমচারিত শব্দ। এরপরে কি সমচারিত শব্দ আছে না? সমচারিত শব্দ হচ্ছে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে, অনেকগুলো শব্দ আছে যেগুলো এক কথায় সমশব্দ। সমশব্দগুলোই হচ্ছে কি সমচারিত শব্দ। তাহলে এই শব্দগুলো আমরা কিভাবে চিনব, যেগুলোর উচ্চারণ একই, উচ্চারণ একই বা একই ধরনের শব্দ, একই ধরনের বর্ণ ব্যবহার করা হয় কিন্তু অর্থের পার্থক্য পাওয়া যায়। অর্থের কি পাওয়া যায়, পার্থক্য পাওয়া যায়, সেগুলো হচ্ছে কি সমচারিত শব্দ। বাংলা ভাষায় দেখো তো, বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই কিন্তু বানানের দিক দিয়ে ভিন্ন, বানানের দিক থেকে কি হচ্ছে ভিন্ন এবং অর্থের দিক থেকেও ভিন্ন, সেগুলো হচ্ছে কি সমচারিত শব্দ। যেমন আমরা এর আগে কিন্তু দেখেছি, এর আগেও আমরা এই উদাহরণগুলা অনেকগুলো উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম, একটা একটা করে তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তাহলে দেখো আমি আজকে অন্য একটা শব্দ, আর একটা হচ্ছে কি অন্য একটা শব্দ, দেখবা যে উচ্চারণের দিক দিয়ে কিন্তু প্রায় একই হচ্ছে। তাহলে এই অন্য, অন্য অর্থ হচ্ছে ভাত, আর এই অন্য অর্থ হচ্ছে কি অপর। এই অন্য অর্থ হচ্ছে ভাত, আর পরের অন্য যেটা বলছি সেটা হচ্ছে কি অপর। তারপরে দেখো অভিধান, অভিধান আর হচ্ছে অভিধান। বলতো শব্দ দুটো কি প্রায় একই না, একই শব্দ এবং উচ্চারণও প্রায় একই। এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করছি কিন্তু উচ্চারণের সময় আমাদের প্রায় একই হচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে কি করছি অর্থের দিক থেকে এটা ভিন্ন হচ্ছে। প্লিজ প্লিজ, তাহলে অভিধান অর্থ হচ্ছে অনিয়ম, আর এই অভিধান অর্থ হচ্ছে কি শব্দকোষ। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের উত্তরগুলো আসছে কিন্তু খুব স্লোলি, কিন্তু অন্য ক্লাসে দেখছি যে ওরা আরো ফাস্ট উত্তর দিচ্ছে। কেন যে তোমরা উত্তর দিচ্ছ না আমি তো এটাই বুঝে পাচ্ছি না। তারপরে দেখো এই সমচারিত শব্দ বা বাগধারা কিংবা হচ্ছে বিশেষণের তরতম, আরেকটা আছে কি তোমাদের ভিন্নার্থক শব্দ, এগুলো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমার সাথে আমাকে বলতে হবে, আমি ইনশাল্লাহ তোমাদের তোমাদের সাথে সাধ্য মতন চেষ্টা করব এগুলো বুঝিয়ে দেওয়ার। আর যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিবা এটা আশা করছি, তবে খাতার ডেকোরেশনটা অনেক সুন্দর করবা, খাতার ডেকোরেশনটাই হচ্ছে মেন। তুমি যেই আমাদের যে খাতা আছে সেই খাতার তুমি ইচ্ছা করলে প্রথম পেজ থেকে লিখতে পারবা, আর যদি মনে করো যে না লিখবা না তাহলে শেষের দিকেও লিখতে পারবা, তবে অবশ্যই প্রথম পেজ থেকে লেখাটাই সবচাইতে ভালো। এখন দেখো সুন্দর করে খাতাতে মার্জিন দিবা, অনেক সুন্দর করে কি করবা খাতাতে মার্জিন দিবা, এবং আমি যেমন চিঠি লেখার নিয়ম, চিঠি এবং দরখাস্ত লেখার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, এই আমরা হচ্ছে মনে করো যে একটা খাতা এবং এটাকে এভাবে মার্জিন দিয়েছি, এভাবে মার্জিন দিয়েছি, তাহলে তুমি যখন প্রশ্নের উত্তর লিখবা তখন অবশ্যই এখানে শুরু করবা HUMILITY, এক নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এখানে লিখে এভাবে শুরু করবা, এখানে ক নাম্বার বা খ নাম্বার বা গ নাম্বার এইভাবে লিখার পরে তুমি শুরু করবা। এখন দেখো অনেক ছাত্র তোমরা এখান থেকে লিখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এইভাবে এখান থেকে লিখো। এইভাবে যদি এই যে মার্জিনের এই জায়গাটাকে তোমরা ফাঁকা রাখছো এরকম করে লিখো না, কারণ এটা খাতার ডেকোরেশন খারাপ হয়ে যায়। তাহলে
আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে এবং খাতাতে সুন্দর করে ঝরঝরে করে লিখবা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই বানান ভুল করবা না এবং কাটাকাটি করবা না, আর হাতের লেখাটা ভালো করার চেষ্টা করবা। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।